শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। দেখো সকালবেলা রেডি হয়ে গেলাম, জামা কাট আনতাম ঘরের লেগে, আর রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়া আর ডাইলের বড়া করে। তোমাদের দাদার লেগে আলু দিয়া তরকারি করছি আর কি, আলু পেঁপে দিয়া আর ডাইল করেছি ঝোল হয়ে দিয়া। তো চলো, ওই দাদাটা আবার কাঠ মিস্ত্রি দাদা আবার আইসছিল, আইয়াসারে কয়ে গেছে 9টার সময় নাকি যাইতে। ওই দাদা আবার আইয়াসারে কাজে যাইবে আর কি। দেখো এটা হইছে তোমাদের দাদার ডাইলের বড়া কইরা পেঁপে আলু দিয়া তরকারি, আর এদিকে দেখো এই ডিমের ঝোল আলু দিয়া, আর এদিকেও ডিমের ঝোল আলাদা করে রাখছে আর কি। রাত্রে লাগে অর্ধেকটা আর অক্ষণে লাগে অর্ধেকটা, আর এদিকে কুমড়ো ভাজা করছি, আর ওইদিকে হইছে জল ফই দিয়া টক ডাল রান্না করছি। দোকান থেকে গিয়া আয়া বসি। আয়া দেখো ওখানে এই জায়গা রুম কাঠ আইনা যে রাখবো, এই কাঠটি রাখার লাগিয়া জায়গা করুম আর কি। ওই দেখো এদিকে এদিকে রাখলে ওই যাব, এই জায়গাটাতে রাখলে এই জায়গাটাতে রাখলে হয়ে যাব। আর এদিকে দেখো একটা মুরুগ দেখো, এদিকে উমো বইয়া রয়েছে, আর এদিকে দেখো মুরুগের খাঁচা। কাঠ কিনা এ গাড়ির ড্রাইভারের কাছে দিয়া এসেছি, আর কাঠের দোকানের যে দাদা ওই দাদা কইছে বাড়িত পৌঁছাই দেবো, তোমরা চল যাওগা। তাই এলাকা আমরা আয়া ফসি, এখনো আইসে না, কাটলে আইব। সকালে তো ডিমের তরকারি রান্না করছিলাম, ওখানে আবার দেখো বাবা মাছ রাখলো। ওই দেখো ওই দেখো এই মিরকা মাছও রাখছে, আবার ওই দেখো পুঁটি মাছও রাখছে। ওই দেখো পুঁটি মাছ আর মিরকা মাছ, পুঁটি মাছটি তাজা হয়ে আছে, একটু একটু নরম হয়েছে কিন্তু চলে। কি করার, মাছটি আগে কাটতে লই, কাটতে কাটতে দেখি কাটলইয়া আয়ে কিনা। আমি মাছ কাটতেছি, তার মধ্যে ওই দাদারা কাটলইয়া আয়া ফসে গাড়ি দিয়া, গাড়িতে ঠিক করে দিয়েছিলাম ওই গাড়িতে আয়া ফসে। ওই গাড়ি ড্রাইভারে ওখানে টাকা দিন সকালবেলা তো কাঠ আনতাম গেছিলাম, কাঠ তো বাইনা দিয়া আয়া ফুরছি, আর পর আয়া সেটা মাছ কাটতে আসি, আর কাঠ গাড়ির ড্রাইভার নিয়ে আইলো। মাছ কাটার সময় তো আর কাঠ দেখতাম পাচ্ছি না, তোমাদের দাদা মা আর শানু দেখছিল আর কি। মাছ কাটার পর না, মাছ কাটতেও অনেকটা দেরি হয়ে গেছিলো গা। মাছ কাটার পর আবার এই শরীরের মধ্যে মাছের যা একটা গন্ধ বার হইতেছে আর কি। তারপর স্নান করে আনিলাম, স্নান করার পর ভাত খিদা হয়ে গেছে, ভাত খাইলাম, শানু আমি তোমাদের দাদা ভাত খাইলাম। মা আর বাবা তো আমি মাছ কাটতে কাটতে মা আর বাবা খাইয়া লেছিল, তারপর আমি আর শানু তোমাদের দাদা স্নান করে ভাত খাইলাম। তা তুম তার ভাত খাওয়ার পর আবার শান্তার মায়া এলো, এ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো গা। তা তোমাদেরকে তো আর কাঠ দেখাইতাম পারছি না, তো চলো দেখো এবার কাঠ। দেখো এই কাঠটি, এই কাঠটি গিয়া আনা হয়েছে, শুধু জানালার কাঠ, দরজার কাঠ না, শুধু জানালার কাঠ। আর এগুলো কি বাদাম না কি কয় এই কাঠ, আর এই দেখো এই টুকরা টাকা কি জানি এগুলো। পূজার সময় যে চিড়ার মুয়া মুড়ির মুয়া বানাইছিলাম, ওইগুলো তো আর খাইলাম না, শুধুমাত্র দুইটা মুড়ির মুয়া খাইছি আর একটা চিড়ার মুয়া খাইছিলাম। তা ওখানে আবার লইছি, ওখানে খামু, আর ওখানে হয়ে গেছে গা সন্ধ্যা, বয়ে দিছি দেখো রান্না। আর সকালে যে ডিমের তরকারি রান্না করছিলাম, ওই ডিমের তরকারি তো
বাবা তো খাইলই না হাই প্রেসারের রোগী দেখা আর মা তো খাইছে একটা ডিম খায়া নাকি মার নাকি পেট ব্যথা করতেছে এলাকা মা ওখানে আর খাইতো না এলাকা দেখো একটু মাছের তরতরা করতেছি দেখো মাছের তরতরা করতেছি গুড়া মাছের আর কি আর এদিকে বাট্টা বয়াইছি আর এদিকে দেখো সানুর লেগা মাছ মসমচ্চা করে বাজা করছি সানু তো তরতরা খাইবে না তখন আর ভিডিওটা বড় করতাম না গুড নাইট।